কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধর স্থানীয় দুষ্কৃতীদের। শান্তিপুর বাক আঁচড়ার বাসিন্দা অমিত বিশ্বাস, বয়স 30 বছর, বাবা মুরারি বিশ্বাস, পেশায় শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার। অন্য আর 5টা সাধারণ দিনের মতো আজও ডিউটি করছিলেন শান্তিপুর বেলডাঙ্গা মোড়ে। মদ্যপ অবস্থায় এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী অতর্কিত আক্রমণ করে ওই সিভিক ভলেন্টিয়ারকে। 4-5 জন মিলে বেধারক মারধর করে সিভিক ভলেন্টিয়ারকে। মুখ বুক পিঠে লাথি ঘুষি মারার ফলে গুরুতর জখম হয় সে। স্থানীয় মানুষ দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। আহত সিভিক ভলেন্টিয়ার জানান, কি কারণে এই মারধর তা জানা না থাকলেও মদ্যপ অবস্থায় বাগদিয়া উত্তর পাড়ার বাসিন্দা রাজু দেবনাথ, সুমন দেবনাথ এবং তার সাথে আরও ওই এলাকার 7 জন মদ্যপ অবস্থায় তাকে মারধর করে। শান্তিপুর থানা খতিয়ে দেখছে বিষয়টি, তবে অভিযুক্ত 2 জন আপাতত পলাতক বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। আমি ডিউটি করছিলাম, হ্যাঁ, তখন টোটো একটা টোটো গাড়ি তো রানিং গাড়ি ছিল, লরি 4-5টা লরি যাচ্ছে, হ্যাঁ, তখন টোটো 4-5 জন ছিল ওখানে। যে সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোডে অ্যাক্সিডেন্ট হয়নি, ভেতরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িটায় পেশেন্ট ছিল, হ্যাঁ, দাঁড়ায় লরিগুলো পাস হবে, তো এক হাফ মিনিটও দাঁড়ায়, 30 সেকেন্ডও দাঁড়ায়নি, পরে পাস করে দিল। পাস করে দেওয়ার পরে ও মদ খাওয়া ছিল, ও গার্ডওয়াল, ওখানে গার্ডওয়াল আছে ট্রাফিক এসে, গার্ডওয়াল আছে, গার্ড লাথি মাথি দিয়ে ফেলে দিয়ে আমার খিস্তি মাছে আর লরিগুলো রানিং করে দিচ্ছে, বলে যা 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 রাখছে। তখন আনগুলো খিস্তি মারছিস কেন, আমি ধরলাম যে হাতে, তখন আমার এক লাইফ জ্যাকেট ছিল একটা, ওই জ্যাকেটটা ছিঁড়ে দিয়েছে। আচ্ছা, পরে পাবলিক ছিল, পাবলিক মিটিয়ে মিটিয়ে দিয়েছে। পরে আবার 20 মিনিট পরে তার 10-12 জন লোক নিয়ে আমার 2 জনের সেভিক ছিল, 2 জন আগে প্রথমে ওকে আই করেছে, পরে আমাকে মারধর করলো। হ্যাঁ, এই ঘুষি ঘুষি করে কারা কারা ছিল, রাজু দেবনাথ আর সুমন দেবনাথ। কোথায় বাড়ি ওদের? বেলডাঙ্গায়। কিছু করে এসছে কতজন? টোটো করে, প্রথমে টোটো করে এসেছিল, পরে আবার মোটরসাইকেল নিয়ে এসেছিল। ওদের কি ওখানে বাড়ি? হ্যাঁ, লোকালে বাড়ি। কি কারণে মারছিল? ওই যে বললাম, ওই যে গাড়িটা তাড়াতাড়ি আটকাল, 1 থেকে 30 সেকেন্ডে গাড়ি আটকানো যায়, এবার গাড়ি তো রানিং গাড়ি ছিল। কজন মিলে মেরেছে? মেরে ওখানে 10-12 জন ছিল। এই সুমন রাজু কি এরা পরিচিত? না না, আমার কারো পরিচিত নয়, বুঝতাম কেন, আমি যেখানে ডিউটি করি সেখানে। এর আগে কি ওদের সাথে কিছু হয়েছিল? না না, কিছু হয়নি আমার সাথে ওদের বেলডাঙ্গা। আমার ওখানে ভালো সবার সঙ্গে সম্পর্ক ভালো আছে। তুমি কি কাজ করো? আমি সিভিল পুলিশ। কোন থানা? শান্তিপুর থানা। তোমার নাম? রতন বিশ্বাস। কোথায় ডিউটি করছিলে? বেলডাঙ্গা মোড়। কটার সময়? 4:30। তুমি কি চাইছো? আমি চাইছি আমার প্রশাসনের, আমার শাস্তি চাইছি, কঠোর শাস্তি। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।